পৃথিবীর মতন দেখতে আরও একটি পৃথিবী? তবে কি নতুন পৃথিবীর সন্ধান পেল নাসা? কি বলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা? সেখানেও কি প্রাণ ধারণের মতো অনুকূল পরিবেশ রয়েছে? এসবই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে। গ্রহটি পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্রহটির নাম TOI-700E। গ্রহটি খুঁজে পেয়েছে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা সংক্ষেপের টেস। এই কৃত্রিম উপগ্রহটির মূল কাজই হল বহিঃসৌরগ্রহ খুঁজে বের করা। গ্রহটি TOI-700 নামের নক্ষত্র ব্যবস্থাটির বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। বাসযোগ্য অঞ্চল বলতে বোঝানো হয়েছে গোল্ডিলকস জোন, অর্থাৎ এমন অবস্থান যেখানে গ্রহপৃষ্ঠের তাপমাত্রা এমন হতে হবে যাতে জল তরল অবস্থায় থাকার মতো হয়। তাপমাত্রা কম হলে জল জমে বরফ হয়ে যাবে, বেশি হলে জল হয়ে যাবে বাষ্প। এই দুইয়ের মাঝামাঝি অনুকূল তাপমাত্রার অঞ্চলকে বলা হয় গোল্ডিলকস জোন। ইংরাজিতে একে হ্যাবিটেবল জোনও বলে, বাংলায় বলে বাসযোগ্য অঞ্চল। পৃথিবীর বাইরে, সৌরজগতের বাইরে বাসযোগ্য গ্রহের খোঁজ করতে হলে গ্রহটির অবস্থান এমন অঞ্চলেই হতে হবে। এই গ্রহটি সেদিক থেকে জুতসই, জীবন ধারণের উপযুক্ত। অবশ্য TOI-700 নক্ষত্রের এটি প্রথম গ্রহ নয়। 2020 সালে এর আরও একটি গ্রহ TOI-700D খুঁজে পাওয়া যায়। এই গ্রহটিও বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। TOI-700B ও TOI-700C নামে আরও দুটি গ্রহ ঘুরছে এই নক্ষত্রকে কেন্দ্র করে, তবে এগুলো বাসযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাসা জেট প্রোপালেশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী এমিলি গিলবার্ট বলেন, বসবাসযোগ্য একাধিক ছোট গ্রহের মধ্যে এটি একটি। TOI-700 নক্ষত্রের ই গ্রহটি ডি গ্রহের তুলনায় 10% ছোট। এ থেকেই বোঝা যায় টেসের পর্যবেক্ষণগুলো কিভাবে আমাদের ছোট থেকে ছোট জগৎকে খুঁজে পেতে দারুণভাবে সহায়তা করছে। TOI-700 নক্ষত্রটি ছোট এবং শীতল। এটি একটি বামন নক্ষত্র, ইংরাজিতে বলে রেড ডোয়ার্ফ, বাংলায় লাল বামন। আমাদের থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে ডোরাডো নক্ষত্র মণ্ডলে এর অবস্থান। এই নক্ষত্রটি আমাদের সূর্যের মতো গরম বা আকারে বড় নয়, তাই নক্ষত্রের গ্রহগুলোতে জল থাকতে হলে গ্রহগুলোর অবস্থান হতে হবে নক্ষত্রটির কাছাকাছি, যাতে জল অতিরিক্ত ঠান্ডায় জমে না যায়। TOI-700E গ্রহটির আয়তন পৃথিবীর আয়তনের 95%। বিজ্ঞানীদের ধারণা গ্রহটি পাথুরে, তবে এতে জল থাকার সম্ভাবনা আছে। এটি 28 দিনে তার নিজস্ব সূর্য মানে TOI-700কে একবার প্রদক্ষিণ করে। অন্যদিকে TOI-700D গ্রহটি যেহেতু কিছুটা দূরে অবস্থিত, তাই সেই গ্রহের নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে সময় লাগে 37 দিন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী বেন হার্ট বলেন, নক্ষত্রটি যদি আরেকটু কাছাকাছি থাকতো বা কিছুটা বড় হতো, তাহলে আমরা আরও আগেই এটাকে শনাক্ত করতে পারতাম। গ্রহটির সিগন্যাল এতই ক্ষীণ যে এটি শনাক্ত করতে আমাদের অতিরিক্ত 1 বছরের ট্রানজিট পর্যবেক্ষণ করতে হয়েছে। তবে TOI-700 নক্ষত্রের গ্রহগুলোর আহ্নিক গতি নেই, অর্থাৎ গ্রহগুলো শুধু নিজস্ব নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, নিজ অক্ষের ওপরে ঘোরে না। ফলে গ্রহটিতে আমাদের চাঁদের মতো সবসময় একপাশে নক্ষত্রের আলো পড়ে, মানে একপাশে সবসময় দিন, অন্য পাশে সবসময় রাত থাকে। এখনো পর্যন্ত টেস প্রায় 10 কোটি নক্ষত্র পর্যবেক্ষণ করেছে, তবু TOI-700E গ্রহটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মিসিগান স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী জয়ি রুদ্রিগেজ বলেন, এখনও পর্যন্ত 5000-এরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে, তবুও TOI-700E আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রহটি থেকে এখনও আমাদের আর